বাড়িতে আজ কাশকি মাছ রান্না হবে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই মাছটিকে আমি কাশকি মাছ বলেই জানি তবে এটি জায়গা বিশেষে অন্য অন্য নামে পরিচিত মাছটি রান্নার জন্য প্রথমে ভালো করে মাছের আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর সাথে কানকুগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে মাছের মাথাটাও বাদ দিয়ে দিতে পারেন আর এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি যতটা ঝাল খাবো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব আর তারপরে মাছগুলোকে হালকা করে ভাজবো যেহেতু ঝোল রান্না করবো সেহেতু কড়া করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে তেলের মধ্যে কালো জিরো ফোড়ন দিয়ে দেবো আর তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো পেঁয়াজ আর আগে কড়াইতে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন আলুটা হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে নুন কাঁচা লঙ্কা আর সাথে দেব অল্প টমেটো আর তাছাড়াও এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পরিমাণ অনুযায়ী জল আর তারপরে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে মাছ দেওয়া হয়ে গেলে এগুলোকে খুন্তির সাহায্যে খুব সাবধানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে করে না মাছগুলো ভেঙে যায় মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি মিনিট পাশে খাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়েছি আর লাস্টে অল্প চিনি দিয়েছি যেটা কিন্তু একদমই অপশনাল তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না